হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের থাম্বনেল নিয়ে। একটি ইউটিউবের থাম্বনেল কতটুকু গুরুত্বপূর্ণ আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোকপাত করব। দেখুন, একটি প্রচলিত কথা আছে যে আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। ইউটিউবের থাম্বনেলের ক্ষেত্রে কিন্তু সেম কথাটি কাজে লাগে। কারণ হচ্ছে, আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শকরা আপনার ভিডিওটিতে কিন্তু ক্লিক করবে না। কারণ আপনার ভিডিওটির যতই ভালো হোক না কেন, আপনার থাম্বনেল কোয়ালিটি যদি একদমই খারাপ হয় তাহলে আপনি মোটামুটি 90% শিওর থাকতে পারেন আপনি ভিডিওটিতে কিন্তু ক্লিক করবে না। মানুষ কিন্তু একটি ভিডিও সিলেক্ট করে ওপেন করে কিন্তু একমাত্র থাম্বনেলের উপরে নির্ভর করে। আপনার থাম্বনেল যত সুন্দর হবে ততই কিন্তু আপনার ভিডিওর গ্রোথ ডে বাই ডে অনেক বেশি বাড়তে থাকবে। আপনার থাম্বনেল কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনার ভিডিওটি তেমন ভাইরাল হবে না। আমাদের বাংলাদেশের খুব পপুলার একজন ইউটিউবার সোহাগ 360, তিনি একটি কথা বলেছিলেন যে আপনার ভিডিওটি তৈরি করতে যদি লাগে 1 ঘন্টা তাহলে আপনি থাম্বনেলটি তৈরি করুন 2 ঘন্টা। এই কথাটি বলার মানে হচ্ছে যে কত গুরুত্ব বহন করে একটি থাম্বনেল। যেমন আরেকটা ইউটিউবের কথা বলি, কিছুদিন আগে আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের একটি ইউটিউব চ্যানেলের কথা শুনেছিলাম। তো তিনি যখন চ্যানেলটা ক্রিয়েট করেন তখনই কিন্তু তার 100,000 সাবস্ক্রাইব কিন্তু জেনারেট হয়ে যায়। 100,000 সাবস্ক্রাইব কোনো ভিডিও ছাড়া। তো অনেকেই কিন্তু মানে বিষয়টি শুনে এবং দেখে খুব অবাক হয়েছেন। তো তখন বাংলাদেশের একজন টেক ইউটিউবার, আমি নামটি নাই বললাম, তো তিনি একটি উনি একটি ভিডিও তৈরি করেছিলেন এবং থাম্বনেলটি দিয়েছিলেন এরকম যে এগুলো কোনো সাবস্ক্রাইব না। মিজানুর রহমান আজহারি সাহেবের ভিডিওতে যে সাবস্ক্রাইব চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আছে সেগুলো কোনো সাবস্ক্রাইব না। তো আমিও ব্যক্তিগতভাবে কিন্তু ওই ভিডিওটি কিন্তু ওপেন করেছিলাম। তো অবাককর বিষয় হচ্ছে যে সেখানে তিনি বলছেন যে এগুলো অবশ্যই সাবস্ক্রাইব, তবে এগুলো শুধু সাবস্ক্রাইব না, এগুলো মানুষের ভালোবাসা। দেখুন, উনি কিন্তু এই কথাটা কীভাবে ক্লিক বেট করলেন, এটাকে ওয়ান কাইন্ড অফ ক্লিক বেট বলা হয়। কারণ হচ্ছে যে আপনি এমন কিছু একটা বললেন যার কারণে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটি দেখার জন্য আগ্রহ বোধ করবে। আরেকটি ঘটনা বলি, বেশ কিছুদিন আগে যখন বেগম খালেদা জিয়া যখন জেলখানা থেকে ওনার বাসভবনে আসলেন, তখন অনেকে এইভাবে একটি থাম্বনেল তৈরি করেছিলেন যে খালেদা জিয়া এখন আর নেই। তো নেই শব্দটা দ্বারা আমরা হয়তোবা মনে করি যে তিনি হয়তোবা মৃত, এরকম কিছু একটা মনে করতে পারি আমরা। তো তখন আমরা যখন ভিডিওটি যখন ক্লিক করলাম তখন বলতেছে যে উনি এখন আর জেলে নেই, উনি এখন ওনার বাসভবনে। এই যে ক্লিক বেটটা করা, এটা কিন্তু যে যত ভালো পারবে ততই কিন্তু সে ভালো থাম্বনেল তৈরি করতে পারবে। হ্যাঁ, তবে একটা কথা আছে, এমন কিছু করা যাবে না যে আপনার ভিতরে হয়তোবা আছে আপনার সমুদ্রের ভিডিও, আপনি বলে দিলেন এটা এয়ারপোর্টের ভিডিও।